রেড জোন হিসেবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার টহলে থাকছে সেনাবাহিনীও মিশ্র প্রতিক্রিয়া বাসিন্দাদের সব ধরনের সহযোগিতা রেড জোন হিসেবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার টহলে থাকছে সেনাবাহিনীও মিশ্র প্রতিক্রিয়া বাসিন্দাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস পুলিশের দেশে করোনায় রেকর্ড 45 জনের মৃত্যু সর্বাধিক 14664 নমুনা পরীক্ষায় সর্বোচ্চ 3171 জন শনাক্ত বাসায় অক্সিজেন মজুত না করার আহ্বান দেশে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের প্রস্তুতি তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা প্রাথমিক পর্যায়ে লন্ডন ও কাতার রুটে চলবে ফ্লাইট দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদ রেড জোন হিসেবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার আগামী 14 থেকে 21 দিন পুরোপুরি অবরুদ্ধ থাকবে এলাকাটি পুলিশের পাশাপাশি টহল দেবে সেনাবাহিনীও লকডাউন নিয়ে নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মৌলিক চাহিদা মেটানোর ব্যবস্থা হবে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি বিস্তারিত জানাচ্ছেন এহসানুল হক শাওন করোনার সংক্রমণ রোধে মঙ্গলবার রাত 12টা থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হলো রাজধানীর পূর্ব রাজাবাজার রেড জোন ঘোষণা করে পরীক্ষামূলকভাবে এলাকাটি লকডাউন করা হয় প্রাথমিকভাবে এটি চলবে 14 থেকে 21 দিন পর্যন্ত লকডাউন থাকা অবস্থায় এলাকায় বিভিন্ন বিধিনিষেধ থাকবে জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ বেসামরিক প্রশাসনকে সহায়তায় টহল দেবে সেনাবাহিনীও বাড়ির বাইরে বের হলেই জরিমানা কিংবা শাস্তি জরুরি প্রয়োজনে খোলা থাকবে 8টি প্রবেশপথের কেবল একটি ফার্মেসি ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট এখান থেকে কেউই বের হতে পারবেন না এবং কেউই বাহির থেকে এখানে এসে প্রবেশ করতে পারবেন না চিকিৎসক নার্স বা স্বাস্থ্যকর্মী তাদের এই বিষয়টি তারা যে জরুরি প্রয়োজনে তারা যদি বের হতে চান সেক্ষেত্রে সেই বিষয়টি বিবেচনা করে দেখা হবে আমরা অলরেডি দুটো টিম অলরেডি গ্রাউন্ডে আছে সারা যাবত থাকবে সারা থাকবে এবং 24 ঘন্টা থাকবে 24 ঘন্টা সবসময় থাকবে যতদিন পর্যন্ত নেক্সট আদেশ না আসে লকডাউনের আগে শেষ মুহূর্তের সব কাজ সেরে নেন এলাকাবাসী লকডাউন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা আমরা আতঙ্কিত এখন এখন কি করব না করব কোনো কিছু বুঝতে পারছি না এই জন্য আগে থেকে প্রস্তুতি খাবার দাবার যা আছে নিয়ে রুমের ভিতরে লকডাউন যার যার প্রয়োজন ছাড়া যদি রোডে না বের হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই করোনা পরিস্থিতিটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আমি মনে করি স্থানীয় জনপ্রতিনিধি জানান বাসিন্দাদের সেবায় সব ধরনের ব্যবস্থা করবেন তারা করোনা থেকে বের হওয়ার জন্য আমরা লকডাউনটা করেছি এবং আমার এলাকার জনগণের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে যে আপনারা আমাদের এই লকডাউনটা মানেন লকডাউন এলাকায় সমন্বয়ের জন্য রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ নমুনা সংগ্রহে বসানো হয়েছে বুথ প্রয়োজনে আইসোলেশনের ব্যবস্থাও রাখা হয়েছে করোনা রোধে টানা 66 দিন সাধারণ ছুটির পর এলাকাভিত্তিক লকডাউনের পথে সরকার সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষামূলক লকডাউন হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে এলাকার বাসিন্দাদের তবেই করোনা রোধ সম্ভব আর ভবিষ্যতে এই পরীক্ষামূলক পদ্ধতি কার্যকর হলে অন্য সব এলাকায়ও প্রয়োগ করা হবে সময় সংবাদ ঢাকা পরিস্থিতিতে এবারের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে আর এজন্যই প্রকল্পে অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধে কঠোর নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের পরিকল্পনামন্ত্রীও বলছেন দুর্নীতি রোধে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে সানবীর রুপলের রিপোর্ট বিভিন্ন মেডিকেল কলেজে সরঞ্জাম নিয়ে দুর্নীতির খবর গেল বছর সংবাদের শিরোনাম হয় করোনাকালেও স্বাস্থ্য খাতের কেনাকাটায় প্রকল্পের অনিয়ম পিছু ছাড়েনি এছাড়া শেষ কয়েক বছরে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ড কিংবা পর্দা কেলেঙ্কারির খবরও অজানা নয় প্রকল্পের এমন অপচয় দুর্নীতির খবর মাঝে মধ্যে হয়ে ওঠে টক অফ দি কান্ট্রি এমন বাস্তবতায় করোনার এই সংকটের মধ্যেই 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে সরকার 8.2% উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরেই বাজেটের সম্ভাব্য আকার 5,57,000 কোটি টাকা যা চলতি অর্থ বছরের চেয়ে 34,000 কোটি টাকা বেশি এর মধ্যে 1,058টি প্রকল্পের জন্য 2,05,145 কোটি টাকার উন্নয়ন বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে আগের বছরের চেয়ে প্রকল্প কমানো হয়েছে 506টি প্রকল্প সংখ্যা কমলেও বরাদ্দ বেড়েছে টিআইবি বলছে বাজেটের সুফল জনগণকে দিতে হলে দুর্নীতির বিরুদ্ধে থাকতে হবে আপোষহীন বাজেট হতে হবে সত্যিকার অর্থে জনকল্যাণমুখী এবং সত্যিকার অর্থে দুর্নীতি নিয়ন্ত্রণ নিশ্চিত করে বাজেট পরিকল্পনা করা এবং বাজেট বাস্তবায়ন করা একদিক থেকে সরকারের রাজস্ব আদায়ের সম্ভাবনা স্বাভাবিকের তুলনায়
অনেক কম হওয়ার ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পের অনিয়ম রোধে আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো প্রতিষ্ঠানকে তদারকির দায়িত্ব দিলে অপচয় কমবে। আন্তর্জাতিক মানদণ্ডে কিভাবে সরকার যেতে পারেন সেরকম একটি কাঠামো চিন্তা করা দরকার। তৃতীয় পক্ষের জায়গা থেকে এই সমস্ত প্রকল্প মূল্যায়ন এবং সেখান থেকে অপচয় রোধ করবার পদক্ষেপ নেওয়া দরকার। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, অর্থ ব্যয়ে আরো সতর্ক থাকবে সরকার। যখন বাজেট কেন্দ্রের কথা বললেন, আমাদেরকে ওইটা আঘাত করেছে, আপনাকে ব্রেকডাউন দিতে হবে। এর ফলে আমরা কিছুটা ওইগুলাকে আমরা একটু করোনা সংকটের মধ্যে রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি চাঙ্গা রাখতে নতুন বাজেট কতটা জনকল্যাণমুখী হবে তা নির্ভর করছে বরাদ্দ ও বাস্তবায়নের সমন্বয়ের উপর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে পাচার হওয়া ওষুধ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। এ সময় ইনস্টিটিউটের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে আটক করা হয়। এনএসআই জানায়, দীর্ঘদিন যাবৎ সরকারি ওষুধ অবৈধভাবে পাচার করে আসছিল তপন কুমার বিশ্বাস সহ একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে 25,000 টাকা মূল্যের ওষুধ সহ তাকে আটক করা হয়। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার 3 সপ্তাহ পর সাতক্ষীরায় নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পূর্ণিমায় জোয়ারের পানির চাপে আবার ভেঙেছে স্থানীয়দের মেরামত করা বাঁধ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এখনও শুকায়নি ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত। সাতক্ষীরায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগ চরমে। উপকূলবাসী জানান, ভিটে মাটি, ফসলি জমি ও মাছের ঘের বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বেশ কিছু বাঁধ মেরামত করেন তারা। কিন্তু পূর্ণিমার জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে হু হু করে ঢুকে পড়ছে পানি। নতুন করে পানিবন্দী আশাশুনি উপজেলার হাজরাখালী, কুড়িকাউনিয়া, হরিষেখালী ও শ্যামনগর উপজেলার কাশিমারী এলাকার কয়েক হাজার মানুষ। লোনা পানি ঢুকে দেখা দিয়েছে খাবার পানির সংকট। এখন আমরা রাস্তার উপরে আছি, খুব কষ্ট। ঘরের ভিতরে মাথার সমান, কোনো ঘরে হাইটের সমান পানি অবস্থা আছে। আমাদের ইনকাম সোর্স সবকিছুই বন্ধ, ঘেরবাড়ি সব ভাসি গেছে। এখন কারোর বাড়ি গেলে কেউ এক মুঠো চাল দিতে না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, কিছু বালুর বস্তা দিয়ে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কিছু বস্তা দিয়ে তারা পার পেয়ে গেছে, আর কোনো তাদের যোগাযোগ নাই। এখন তারা ফোন করলে ফোন ধরে না। অক্ষত হচ্ছে যে বাঁধগুলো আছে, সে বাঁধগুলো যাতে টেকসই বাঁধ হয় সেই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখছি। তবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সরকার সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। সরকার এবার উদ্যোগ নিয়েছে, সেনাবাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে, সেনাবাহিনী যত দ্রুত এখানে কাজ করবে। গত 20 মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সাতক্ষীরার উপকূলীয় এলাকার প্রায় 30টি পয়েন্টে 57.5 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 11টি পয়েন্টে সেনাবাহিনী ও বাকি স্থানে পানি উন্নয়ন বোর্ডের মেরামতের কাজ করার কথা রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন নিমাশরাফি বিন মুর্তজা। এখনও বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা আছে, সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন তিনি। তবে করোনার আগ্রাসন লম্বা হলে আন্তর্জাতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়বে বলে মানছেন নড়াইল এক্সপ্রেস। হুমায়ুন কবির রোজের রিপোর্ট। পরামর্শ তো অবশ্যই সে দিতে পারে, আমারটা তো আমার চিন্তা আমার কাছে। মাশরাফির দাবি এমনটাই, অথচ গণমাধ্যমে হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন আগামীর ওয়ানডে দলের পরিকল্পনায় নেই নড়াইল এক্সপ্রেস। শুধু তাই না, আগামী প্রজন্মের বাংলাদেশের পেসার তৈরি করতে যে ফর্মুলা নির্ধারণ করেছেন বোলিং কোচ ওটিস গিবসন, সেখানেও নেই মাশরাফি। কোচিং স্টাফরা শেষটা বলেই দিয়েছেন, তবে ম্যাচ এখনও অটল আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়ার ব্যাপারে। আমি তো রিটায়ার করিনি মানে তো অবশ্যই খেলার জন্যই রিটায়ার করিনি। দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছিল, শতভাগ চেষ্টা করেছি পালন করার। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা এক্সপেকটেশনের বাইরে কিছু রেজাল্ট হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এক্সপেকটেশনের ধারে কাছেও যাইতে পারিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কথা রয়েছে নরাল এক্সপ্রেসের, কিন্তু করোনার প্রভাবে কবে মাঠে গড়াবে ঢাকা লিগ তা আছে চরম অনিশ্চয়তায়। প্রায় তিন মাস মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেট নেই, কবে মাঠে ফিরবে ক্রিকেট তা আছে ধোঁয়াশার মাঝে। যদি করোনা দুই বছর থাকে কথার কথা, তাহলে তো আমি ঢাকা লিগও আর খেলতে পারবো না। করোনায় ঘরবন্দি মাশরাফি নিজেকে ফিট রাখছেন দারুণভাবে প্রতিনিয়তই। ম্যাচ ফিট রাখতে এ পর্যন্ত 9 কেজি ওজন কমিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। কনফিডেন্স বাড়বে এবং হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রেড জোন হিসেবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার, টহলে থাকছে সেনাবাহিনীও। মিশ্র প্রতিক্রিয়া বাসিন্দাদের, সব ধরনের সহযোগিতার আশ্বাস পুলিশের। দেশে করোনায় রেকর্ড 45 জনের মৃত্যু, সর্বাধিক 14,664 নমুনা পরীক্ষায় সর্বোচ্চ 3,171 জন শনাক্ত। বাসায় অক্সিজেন মজুত না করার আহ্বান। দেশে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের প্রস্তুতি, তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। প্রাথমিক পর্যায়ে লন্ডন ও কাতার রুটে চলবে ফ্লাইট। এবং করোনার আগ্রাসন লম্বা হলে আন্তর্জাতিক ক্যারিয়ার হুমকিতে পড়ার শঙ্কা মাশরাফির, অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যেতে চান নরাইল এক্সপ্রেস। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1644 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।